প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের আমি এখন যে বিষয়টা আলোচনা করবো তা হলো আমাদের এই যে শীটের তৃতীয় নম্বর অঙ্কটার সৃজনশীল তিনের গ নম্বরটা, গুরুত্বপূর্ণ একটা টপিকস এই অধ্যায়ের। আসলে তো এই জায়গার ভিতরে আমাদের গ নম্বরে যা চেয়েছে যে 2017 সালে জনাব রিয়াদ এন্টারপ্রাইজের ক্ষতির পরিমাণ, আসলে এটা একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, তোমরা যাদের শীটটা আছে একটু সংশোধন করে নাও। এখনই এই জায়গায় হবে লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয়, শুধু ক্ষতি না, লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয়। এখন আমাদের এই লাভ বা ক্ষতি নির্ণয়ের সূত্রটা হচ্ছে লাভ অবলিক ক্ষতি সমান সমান সমাপনী মূলধন যোগ উত্তোলন, সমাপনী মূলধন যোগ উত্তোলন বিয়োগ প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। এটা হইতেছে আমাদের সূত্র, সূত্র এখন আমাদের জানতে হবে। তাহলে সমাপনী মূলধন প্লাস উত্তোলন, প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। এখন এই ক্ষেত্রে দেখো, আমাদের সমাপনী মূলধন কিন্তু আমরা খ নম্বর অঙ্ক বের করেছি, খ নম্বরের ভিতরে সমাপনী মূলধন কত টাকা ছিল? 470,000 টাকা। এটা কীভাবে হয়েছিল আমরা ওই অঙ্কের ভিতরে আলোচনা করেছি যে সমাপনী মূলধনটা সবসময় হয় সমাপনী মোট সম্পদ থেকে সমাপনী মোট দায়টা বাদ দেওয়ার পর সমাপনী মূলধন হয়। সমাপনী মূলধন আমাদের 470,000 টাকা। উত্তোলনটা আমরা কোথায় পেয়েছি? আমি বলেছিলাম কারবারি প্রতিষ্ঠান যখন পরিচালনা করার সময় মালিক যদি নিজের প্রয়োজনে বা ব্যক্তিগত প্রয়োজনে বলি বা অফিসের প্রয়োজন হয়, নিজে যখন কারবার থেকে কোনো কিছু উত্তোলন করে, যখন নিজে কারবার থেকে কোনো কিছু উত্তোলন করে, তখন সেটা কী হয়? উত্তোলন হিসেবে আখ্যায়িত হয়। এই জায়গায় স্পষ্ট লেখা আছে যে উক্ত বছরে তিনি মোট নগদ 40,000 টাকা উত্তোলন করেছেন, তার মানে নিজের প্রয়োজন উত্তোলন করেছেন। এই 40,000 টাকা সমাপনী মূলধনের সাথে যোগ হবে, 470,000 এবং 40,000 যোগ করলে হচ্ছে আমাদের 510,000 টাকা। আচ্ছা, বিয়োগ আছে, বিয়োগ চিহ্ন দিলাম, প্রারম্ভিক মূলধন আসি। প্রারম্ভিক মূলধন আমরা ক নম্বরে করেছিলাম, প্রারম্ভিক মূলধনটা হয়েছে এরকম, প্রারম্ভিক মোট সম্পদ থেকে প্রারম্ভিক মোট দায় বাদ দিয়ে, প্রারম্ভিক মোট সম্পদ থেকে প্রারম্ভিক মোট দায় বাদ দিলে হইতেছে আমাদের 380,000 টাকা। এটা হইতেছে আমাদের প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধনের সাথে অতিরিক্ত মূলধন, অতিরিক্ত মূলধনটা কি? অতিরিক্ত মূলধনের সংজ্ঞা হচ্ছে এরকম, কারবারি প্রতিষ্ঠান পরিচালনা করার সময় মাঝামাঝি সময়ে মালিক যখন আরও কিছু অতিরিক্ত টাকা কোম্পানিতে বা প্রতিষ্ঠানে বিনিয়োগ করে, তখন সেটা হয় অতিরিক্ত মূলধন। অর্থাৎ কি, কারবারি প্রতিষ্ঠান পরিচালনা করার সময় প্রতিষ্ঠানে মাঝামাঝি সময়ে বা অন্য সময়ে প্রারম্ভিক মূলধনের পরে আর কি, প্রারম্ভিক মূলধন দেওয়ার পরে অন্য যে কোনো সময়ে যখন কারবার মালিক নতুন কিছু টাকা বিনিয়োগ করে, তখন সেটা হয় অতিরিক্ত মূলধন। আমাদের এদিকে স্পেশাল লেখা আছে জনাব শহীদুল ইসলাম তিনি আরও 50,000 টাকা নতুন ব্যবসায় বিনিয়োগ করছেন, তার মানে এটা অতিরিক্ত মূলধন। প্রারম্ভিক মূলধনের সাথে অতিরিক্ত মূলধনটা যোগ, 380,000 সাথে 50,000 টাকা যোগ করলে হচ্ছে 430,000 টাকা। এখন সমাপনী মূলধন প্লাস উত্তোলন 5,10,000, প্রারম্ভিক মূলধন প্লাস অতিরিক্ত মূলধন 430,000। এই 510,000 টাকা থেকে 430,000 টাকা আমাদের বিয়োগ করলে, মাইনাস করলে আমাদের থাকে কত? 80,000 টাকা। এই 80,000 টাকা হইতেছে আমাদের লাভ। এখন আমরা এটা বুঝবো কীভাবে, লাভ হবে না ক্ষতি হবে? যখন আমাদের সমাপনী মূলধন এবং উত্তোলন থেকে প্রারম্ভিক মূলধনের অতিরিক্ত মূলধনের পরিমাণটা কম হবে, অর্থাৎ ছোট হবে, অর্থাৎ সমাপনী মূলধন এবং উত্তোলনের পরিমাণটা বেশি হবে, প্রারম্ভিক মূলধন এবং অতিরিক্ত মূলধনের পরিমাণটা ছোট হবে, কম হবে, তখন আমাদের লাভের পরিমাণ আসবে। অর্থাৎ আমাদের এই বাম পাশের অ্যামাউন্ট থেকে ডান পাশের অ্যামাউন্টটা যোগ বিয়োগ বিয়োগ করার পরে যখন আমাদের এই জায়গায় প্লাস ফিগার, তখন সেটা লাভ। এর জন্য আমাদের এই গ নম্বর লাভ হয়েছে। অর্থাৎ এই শহীদুল ইসলামের যে ব্যবসা প্রতিষ্ঠানটা, রিয়াদ এন্টারপ্রাইজ নামক যে ব্যবসা প্রতিষ্ঠানটা, এই ব্যবসা প্রতিষ্ঠানে বছর শেষে লাভের পরিমাণ 80,000 টাকা। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমাদের এই অঙ্কের ক্ষেত্রে তিনটা জিনিস শিখতে হবে। আমরা গ নম্বরে যেটা শিখছি প্রারম্ভিক মূলধনের পরিমাণ, খ নম্বরে শিখলাম সমাপনী মূলধনের পরিমাণ, এবং গ নম্বরে শিখলাম লাভ বা ক্ষতি পরিমাণ নির্ণয়। এই তিনটা সূত্র আমাদের জানা থাকতে হবে এই অঙ্কগুলো করার জন্য। খুবই সহজ, আশা করি তোমরা বুঝতে পারবে। যদি কোনো ধরনের কোশ্চেন তোমাদের থাকে, পরবর্তীতে আমি এটা সমাধান করে নেব। তাহলে আজকে কিন্তু আমাদের এই যে গ নম্বরে এই জিনিসটি একটু সংশোধন করে নিতে হবে। এই জায়গায় শুধু ক্ষতির পরিমাণ দেওয়া আছে, এই জায়গায় লাভ বা ক্ষতির পরিমাণ লিখে নেবে। ধন্যবাদ তোমাদের সকলকে।